নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে প্যাস্টেল কালারের ডালিম এবং সেই সাথে বেগুন এঁকে দেখাবো। তো দেখো, ডালিম আঁকতে গেলে আমরা একইভাবে প্রথমে আমরা একটা সার্কেল করব। খুব সহজ করে দেখো, আমরা একটা সার্কেল আঁকবো। একই কথা আমাদের কিন্তু বারবার একটাই কথা, যদি সার্কেলটা সুন্দর হয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো হালকা করে করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে যদি মনোযোগ দাও। দেখো এবারে এই একটু উঁচু হয় ডালিমের এই অংশটা, আর নিচের দিকটায় এরকম হয়। দেখো হয়ে গেছে। এবার আমরা কালারে যাব একবারে। তো ডালিমের কালার কি হয়, ডালিমের কালার হয় লাল, এবং লাল হলুদ একটু স্কিন কালার, এরকম একটা কালারে আমরা ডালিম আঁকবো। দেখো ডালিম আঁকতে গেলে প্রথমে আমাদেরকে লাল নিতে হবে, নাম্বার 5টা নিলাম। নাম্বার 5টা নিয়ে আমি খুব দ্রুত রংটা করে ফেললাম। দেখো খুব বেশি কিন্তু সময় নিব না। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে সবসময় চোখ রাখবে, নতুন নতুন ভিডিও আমি সবসময় দিয়ে থাকি, সবসময় নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আর কোনো ধরনের অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে এর সমাধান দেওয়ার জন্য। এবার দেখো এরপরে কি করতে হবে, এরপরে নাম্বার 19টা এর সাথে মেশাতে হবে ভালো করে, একটার সাথে একটা রং যাতে মিশে যায়। আমি বারবার বলছি গ্রেড করে করে করব আমরা। ডালিমের ওয়াটার কালারে একটা ভিডিও দেওয়া আছে, পাশাপাশি আবার আর একটা ভিডিও আমি প্যাস্টেল কালারে দিচ্ছি। আমি বারবার বলেছিলাম যে আমার চ্যানেলে আমি প্যাস্টেল কালারগুলো দিব, এই চ্যানেলটায়। একটি দুঃখের বিষয় তোমাদেরকে জানাতে চাই যে কিছু দুষ্ট প্রকৃতির লোক আমার এই চ্যানেলটাকে ফেক অ্যাকাউন্ট দিয়ে খুলে বা ফেক একটা চ্যানেল খুলেছে আমার নামে। খুবই দুঃখজনক যে আমি যখন একটি ভালো কাজ করতে যাচ্ছি ঠিক ওই মুহূর্তেই কিছু দুষ্ট প্রকৃতির লোক আমার এই চ্যানেলটিকে ধ্বংস করার জন্য বা মানুষের কাছে একটি ব্যাড ইমপ্রেশন তৈরি করার জন্য তারা একটা চ্যানেল খুলে দিয়েছে, যেটা খুবই দুঃখজনক। তো আমি চাই ঈশ্বর তাদের মানে কি বলবো, তাদের দিকে মুখ তুলে তাকাবে বা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, যাতে করে তারা তাদের এই বুদ্ধি হয় যে এটা করা উচিত নয়, ভালো কাজের পেছনে লাগার কিছু নাই। তো আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব যে কারো ক্ষতি করে কিন্তু কোনো লাভ নেই, কারো ক্ষতি করলে সে নিজেই ফাঁদে পড়ে যাবে। এবার আমরা অন্য কালারে চলে যাব। এবার অন্য কালারটা হচ্ছে একটু অন্যভাবে চিন্তা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, যেমন একটু পেল গ্রিন এটা দিতে পারি, একটু এটা দিয়ে আমি এটার সাথে মেশাবো, কারণ পুরাটা কিন্তু লাল হবে না। আমি আবারও বলছি যে পুরাটা লাল হবে না, এরকম একটা কালার আমাদের ডালিমে থাকে গায়ে, তো এটাও আমরা দিয়ে দেব। এভাবে এবার একটু হলুদ দিয়ে দিব,
সরি গ্রিন লেগে গেল, গ্রিনটা আমি মুছে নিয়েছিলাম না, যে জন্য এই অবস্থাটা হলো। অবশ্যই তোমরা মুছে কাজ করবে, পরীক্ষা তোমরা যখন পরীক্ষায় ড্রয়িং করবে বা পরীক্ষার জন্য ড্রয়িং করতে যাবে অবশ্যই তোমরা টিস্যু বা কাপড় বাসা থেকে নিয়ে যাবে, এতে করে তোমাদের সুবিধা হবে, তোমরা খুব সহজ করে আঁকতে পারবে। একটু হলুদ দিলাম, হলুদ দেবার পরে আবার এই কালারটা মিক্স করব, হলুদের সাথেও মিক্স করব আমরা। এটার কালারটা হচ্ছে নতুন, এটা তোমরা অনেকেই করনি, কালারটা একটু দেখো, নাম 25, এটা হচ্ছে ন্যাপলস ইয়েলো, এটা ইয়েলোরই একটা গ্রেড। ডালিমটাকে সুন্দর দেখানোর জন্য আমরা এটা করে থাকি, এরকম একটা কালার দিতে পারি যাতে দেখে মনে হয় যে না ডালিমটা একটা সুন্দর ডালিম। এবারে আমরা একটু পরিষ্কার করে নিলাম একটাটা দিয়ে, এবার নিচের পার্টটায় আমরা লাল কালারটা দিয়ে দিব। আমাদের ডালিম কিন্তু হয়ে গেল। এবার উপরের একটা পার্ট আছে, উপরে তোমরা গ্রিন দিতে পারো, একটা গ্রিন কালার আমি দিয়ে দিচ্ছি, দেখো। তো মোটামুটি আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এবার একটু সাদা দিতে পারো কোথাও কোথাও, আমি আবারও বলছি তোমরা নিজেদের মতো করে করবে, খুব সহজ করে করবে, একদম আমার মতো করে করতে হবে এরকম নয়, আমার থেকে একটু সাজেশান নিয়ে নিতে পারো। আর কোনো ধরনের অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমাকে ফোন করো, কোনো অসুবিধা নেই, আমি কোনো ধরনের বিরক্ত হই না। তোমরা জানতে চাইলে আমি সেটাকে সমাধান করার চেষ্টা করব, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই আমি চেষ্টা করি যাতে করে তোমরা ভালো করো, তোমরা ভালো কিছু করলে আমার ভালো লাগবে, আমি চাই তোমরা সবাই ভালো করো, সবাই ভালো করো, এই জন্যই আমি চাই যে তোমরা চেষ্টা করবে। আর অভিভাবকদেরকে বলবো যে ভিডিওগুলো বারবার বাচ্চাদেরকে দেখাবেন, অবসরে দেখাবেন, যখন দেখছেন আপনার বাচ্চা মোবাইল নিয়ে গেম খেলছে ঠিক ওই মুহূর্তে আপনি চ্যানেলটা, আমার এই চ্যানেলটায় ঢুকিয়ে দেন, ও দেখবেন গেম খেলা বাদ দিয়ে এটা করছে এবং কাজের কাজ করছে, এটা দেখে দেখে সে আঁকার চেষ্টা করবে। দেখো এই একটা সাইডে লাইট পড়েছে, একটা সাইডে লাইট, এই জন্য এই সাইডটা একটু লাইট করে দিলাম। ভিডিওগুলো দেখলে তোমাদের ক্ষতি হবে না, তোমাদের ভালো হবে, আমি আবারও বলছি তোমাদের ক্ষতি হবে না, তোমাদের ভালো হবে। এরপরে আমি কিছু ভিডিও দিব, যেমন হাতের লেখার কিছু ভিডিও দিব, তোমাদের কিন্তু পরীক্ষাতে হাতের লেখাও থাকবে, এটা একটু মাথায় রাখবে যে হাতের লেখা কী পরিমাণে থাকতে পারে, কেমন থাকতে পারে। দেখো আমাদের কিন্তু ডালিম হয়ে গেছে, তাই না, খুব সহজ করে আমি এঁকেছি, খুব জটিল করি নাই। এবারে আমরা দেখো খুব মনোযোগ দাও, মনোযোগ দিলে বুঝতে পারবে যে ডালিম আঁকা হয়ে গেছে। এখন আমরা বেগুন আঁকবো, বেগুন আঁকার ক্ষেত্রে ঠিক একই নিয়ম, আমরা একটা সার্কেল ব্যবহার করব, এই যে একটা সার্কেল নিয়েছি, খেয়াল করছো নিশ্চয়ই, এই দেখো সার্কেলটা নেবার পরে, তোমরা আমার কাছ থেকে শিখেছো অনেকেই যে কীভাবে আঁকতে হয়, তোমরা অনেকেই জানো, তারপরেও আমি তোমাদেরকে হেল্প করব, কোনো চিন্তার কিছু নাই। দেখো আমি বেগুন আছি, এই তো এটা একটু সাজেশন দিয়ে দিই আমি বেগুনের, তোমরা তোমাদেরকে ক্লাসে তোমরা করেছো এই 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 এই, এভাবে করলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার আমি বেগুনের কালারটা করছি, খেয়াল করো আমি বেগুনটাকে একটু বাঁকা করে রেখেছি, ইচ্ছা করেই বাঁকা করে রেখেছি যাতে করে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, তোমরাও বাঁকা করে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই।
এবার বেগুনের কালার কি হয় বেগুনি কালার হয় তো বেগুনি কালারগুলোই আমরা দিব ডার্ক বেগুনি লাইট বেগুনি এভাবে আমরা করব আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাচ্ছি তো প্রথমে আমরা ডার্ক বেগুনিটা দিয়ে দিব আমি আবারো বলছি তোমাদের কালার চার্টে দেয়াই আছে নাম্বার দরকার নাই তোমরা দেখবা যে বেগুনি কালারের লাইট কোনটা বেগুনি কালারের ডার্ক কোনটা এটা তোমরা বুঝতে পারবা তো এভাবে তোমরা করবে দেখো আমি বেগুনি কালারটা দিয়ে দিচ্ছি বেগুনি কালার দিয়ে দিলাম বেগুনি কালার দেবার পরে এবার লাইট বেগুনিটা দিয়ে দিচ্ছি খেয়াল করতে হবে আমরা লাইট বেগুনিটা দিয়ে দিলাম আমি উপর থেকে কাজ করতে পারতাম তোমরা অবশ্যই উপর থেকে রং করে আসবে আমি উপর থেকে করতে পারলাম না আমি নিচ থেকে করেছি তোমরা উপর থেকে করবে মিশিয়ে দিলাম এই মিশিয়ে দিলাম দেখো এবার আমি আবার একটু পরিষ্কার করে নেই দেখো আমার কিন্তু বেগুনের কালার হয়ে গেল তাই না একটু খেয়াল করে দেখো এবার আমরা গ্রিনের দিকে যাব ডার্ক থেকে লাইট একটু ডার্ক কালার দেই তারপর লাইট কালার দেব বেগুনের বর্ডার কালার বর্ডার কালার দেবার পরে এবার একটু লাইট কালার দিই এই জায়গাটা একটু লাইট হবে তোমরা যারা আমার ভিডিও দেখে দেখে শিখছো বাসায় অবশ্যই একটা কাজ করতে হবে তোমাদের সেটা হচ্ছে যে ভিডিওগুলো বারবার দেখবা দেখে দেখে আমি কোথায় কিভাবে কালার করছি কিভাবে রং করছি কিভাবে হাত ঘোরাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট আরেকটি বিষয় তোমাদেরকে বলি যে নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওগুলো বারবার দেখবে আর একটু ডার্ক কালার দিয়ে দিই এই জায়গাটা এখানে একটু ডার্ক থাকে হ্যাঁ দেখো আমার বেগুন কিন্তু হয়ে গেছে হ্যাঁ বেগুন আঁকা হয়ে গেছে এবারে তোমরা অনেকেই আমাকে ফোন করেছো ভিডিও দেখে যে স্যার খুব ভালো লেগেছে আমরা খুব উপকৃত হয়েছি তো এটা শুনে আমার খুব ভালো লাগে যখন তোমরা এই কথাগুলো বলো ইভেন তোমরা যদি ভিডিও দেখে বুঝতে না পারো আমাকে ফোন করবে বা স্কুলে কোনো একটা সময় এসে দেখিয়ে নিয়ে যাবে আমি চেষ্টা করব তোমাদেরকে আমার যতটুকু আমার সাধ্য আছে আমি চেষ্টা করব যে তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে আমি আবারও বলছি আমি কিন্তু কখনোই বিরক্ত হই না আমি কখনোই বিরক্ত হই না আর দশজনের মতো তোমরা যখনই আমাকে দেখাবে আমি খুশি হব এবং তোমরা ভিডিও দেখে কতটুকু শিখতে পেরেছো সেটাও যদি তোমরা দিতে চাও কোনোভাবে তাহলে তোমরা দিতে পারবে যে ভিডিও দেখে তুমি কতটুকু শিখতে পারলে কতটুকু নিতে পারলে তুমি তাহলে আমিও উপকৃত হব যে না তোমরা বুঝতে পারছো আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আরও কী নতুন শিখতে চাও আমাকে জানাও ফোন করে জানাও আমি সেগুলো দিব দেখো আমাদের বেগুন কিন্তু হয়ে গেল তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে